نحمد و نصلي و نسلم على رسول الحبيب الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل اسالكم علي اجرا الا المعده في القربى صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين هجري 1442 महरम प्रथम मासे हमरा आज के आशुरा 10 तारीख महरमेर এই পবিত্র দিনকে সামনে রেখে আমরা আজকে উপস্থিত হয়েছি খানকায়ে রহমানিয়া মইনিয়া মেজ ভান্ডারিয়ার এই মসজিদ প্রাঙ্গণে মসজিদে গাউসুল আজম মিরপুর এক নম্বর ঢাকা আজ কে শহাদায়ে কারবালার স্মরণে এই 10ই মহরম এই মাহফিল আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আহলে বাইতে রাসূলের মহব্বতে আজকের এই মাহফিল সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে আয়াত করিমা তেলাওয়াত করেছি মহান রব্বুল আলামিন পাক কোরআন শরীফে যাদের প্রশংসা করেছে যাদের ভালোবাসতে বলেছেন আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কুল লা আসআলুকুম আলাইয়া আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা সূরা সূরা 23 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন নবী আপনি বলে দিন আপনি উম্মতদেরকে বলে দিন বিশ্ববাসীকে বলে দিন তারা আপনার যে কষ্ট রিয়াজত সাধনা ইসলামের খেদমতে আপনার যত ত্যাগ তিতিক্ষা সমস্ত কিছুর বিনিময়ে তারা যেন আপনার যারা আহল বায়াত যারা আপনার পরিবার এর প্রতিদান শুধু আপনি একটাই চাইবেন ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা একটাই প্রতিদান চাইবেন উম্মত থেকে তারা যেন আপনার আহলে বায়াতকে যেন তারা ভালোবাসে সুবহানাল্লাহ এইটা আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন কে চেয়েছেন আল্লাহই চেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন এটা আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আহলুল বায়াতের ভালোবাসা কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবীর যারা পরিবার তাদেরকে আল্লাহ ভালোবাসেন আলহামদুলিল্লাহ বলুন এই জন্য আমরা যারা আল্লাহর ওলিদের আশেকান যারা আহলুল বায়াতকে আহলে বায়াতকে ভালোবেসে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন মাওলা আলী শেরে খোদাকে মেনে আহলুল বায়াতকে ভালোবেসে যারা তৌহিদ রিসালত এবং বেলায়াত তিনটাকে যারা মেনেছেন তৌহিদ রিসালত আট হচ্ছে বেলায়াত আলহামদুলিল্লাহ বলুন যারা এই তিনটাকে আঁকিয়ে ধরে আছেন তারাই সঠিক পথে আছেন আলহামদুলিল্লাহ বলুন আমার নবীও একই কথা উম্মতের কাছে বলে গিয়েছে যে তোমাদের কাছে আমি দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি কয়টা দুইটা ভারী বস্তু একটা হচ্ছে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ এটা হেদায়েতের উৎস আর একটা উনি বলছেন আমার আহলুল বায়াত সুবহানাল্লাহ বলুন এই দুইটাকে তোমরা যদি আক্রিয়ে ধরে থাকো হাশরের ময়দানে হাউজে কাউসারের নিকট আমাকে পেয়ে যাবে যারা এই দুইটাকে আক্রিয়ে ধরবে তারাই আমার সন্ধান পেয়ে যাবে হাউজে কাউসারের নিকট আমাকে পেয়ে যাবে অসংখ্য মুসলমান রয়েছে আহলে বায়াত কি বিষয় কি কাদেরকে বলা হয় তারা সেটাও জানে না তাদেরকে যদি আহলুল বায়াত বিষয়ে কোনো কথা জিজ্ঞেস করা হয় তারা গাফেল এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই এমনকি অনেক কিতাবি আলেমরাও আহলুল বায়াতকে জেনে শুনেও অস্বীকার করা বা তাদের কথা উচ্চারণ না করার পক্ষেই বেশিরভাগ দেখা যায় ঠিক কি না তারা লুকাতে চায় সুযোগে
ঢাকনা দিয়ে লুকানো কখনো সম্ভব নয়। এই বেলায়েতে সূর্য আহলুল বায়াত কে লুকাবার মতো পৃথিবীতে কোনো জায়গা নাই, ঠিক কি না? ঠিক। যাদের জিকির, যাদের স্মরণ, যাদের প্রশংসা আল্লাহ নিজেই করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, আমার নবী করেছেন, বিশেষ করে কারবালার জমিনে আমরা দেখেছি, কোনো হিন্দুর হাতে নয়, কোনো বৌদ্ধর হাতে নয়, কোনো খ্রিস্টানের হাতে নয়, কোনো কাফের মুশরিকের হাতে নয়, এই ধরনের বর্ণচোরা মুসলমান, মুনাফেক মুসলমান, কাফেরদের হাতে। কারণ যাদের ঈমান নাই তাদেরকে মুসলমান বলা যাবে না, কাফের। এই জন্য বলছি, কাফেররাও এই দুঃসাহস করে নেই, এরা কাফেরের চেয়ে নিকৃষ্ট। ওই দিন যারা ছিল আমরা দেখেছি, তারা অনেকেই নিজেদেরকে কোরআনে হাফেজ দাবি করেছে, অনেকে মুফাসসির দাবি করেছে, এই মালাউন এজিদের দলে যারা ছিল এরকম নিজেদেরকে অনেক বড় বড় আলেম দাবি করা আরও লোক ছিল। কিন্তু আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে যাদের বিষয়ে বলেছে যে এক শ্রেণীর মানুষ থাকবে তারা কোরআন পড়বে কিন্তু তাদের কোরআন গলার নিচ দিয়ে প্রবেশ করবে না, উপরে থাকবে, কোরআন নিচে তাদের অন্তরে প্রবেশ করবে না, কলবের মধ্যে যাবে না। সুতরাং এইরকম মুনাফেকদের কথা, বেঈমানদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমও ইরশাদ করেছেন। আমার নবী রক্ত জিগার মাওলা আলী শেরে খোদার রক্ত জিগার, মা ফাতেমার রক্ত জিগার, যার নানা রহমতুল্লাহ আলমিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজাহিদিন, আকা মাওলা মাহমুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন, যিনি এই হুকুমত প্রতিষ্ঠিত করেছেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা যে মুসলমান, যে নবীর উম্মত হয়ে আমরা সম্মানিত হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমরা এই পবিত্র দশই মহরম আমরা উদযাপন করি আহলে বায়াতের মহব্বতে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, ওনার ঐতিহাসিক এই ত্যাগ এবং ওনার যে দর্শন, সেটা যদি মুসলমানরা তাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি তারা প্রতিষ্ঠিত করত, মুসলমানরা ইহুদি নাসারা কাফের মুশরিক মুনাফেকদের কাছে কখনো মাথা নত করতো না। 61 হিজরিতে উনি যখন দেখলেন যে জালিম শাসকদের কাছে সাধারণ মুসলমানরা স্বাধীনতা হারিয়ে ফেলেছে, মানবিকতা, মানবিক মূল্যবোধ হারিয়ে গিয়েছে, সত্য হারিয়ে যাচ্ছে, জুলুম জালিমের রাজত্ব কায়েম হয়ে যাচ্ছে, সেটারই প্রতিবাদ করেছেন উনি। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, যারা আল্লাহর বাগ, আল্লাহর পক্ষ থেকে যারা দায়িত্বে থাকেন, নবী রসুলদের পক্ষ থেকে যারা দায়িত্ব থাকেন, তারা কখনো কোনো শাসক জালিমের কাছে মাথা নত করে নেই, করবেও না ইনশাল্লাহ। শিয়াল কুকুরের মতো যেটা সেটা খেয়ে তারা জীবন ধারণ করবে না, বাঘের মতো যদি তার অবস্থান নির্ধারণ না হয়, তার খাবার না পায়, তার শান শকত না থাকে, সে দরকারে মৃত্যুবরণ করবে কিন্তু শিয়াল কুকুরের মতো বাঁচবে না, ঠিক কি না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শের খোদার ছেলে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যাকে শের বলেছে, আল্লাহ শের, শের খোদা, যার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত এসেছে, খয়বারের যুদ্ধের মধ্যে কে নেতৃত্ব দেবে, কার নেতৃত্বে খয়বার জয় হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যেও জানিয়ে দিয়েছেন যে এটার জন্য একমাত্র উপযুক্ত হচ্ছে আলী, সুবহানাল্লাহ বলেন।
আমার নবীজি বসে আছেন যে কে নেতৃত্ব দিবে এটার, সবাই বসে আছে কার উপর দায়িত্বটা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কার বিষয়ে জানিয়েছেন নবীকে। মাওলানা আলী শেরকদা করমুল্লাহ তাআলা ওয়াজহু করিম, উনি ওই দিন ওনার চোখের একটা অসুখ ছিল, চোখ উঠা বলে না, চোখের গরমে চোখ উঠেছে ওনার, উনি একটু অসুস্থ বোধ করতেছিলেন, তারপরও উনি নবীজির সামনে হাজির হলেন। নবীজি বললেন আমার আল্লাহ এই আলীর কথাই বলেছে আলীকেই দায়িত্ব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, মাওলানা আলী বললেন আমার তো চোখে অসুখ, আমি তো কিভাবে এই যুদ্ধের নেতৃত্ব দেব। আমার নবীজি মাওলানা আলী শেরকদার চোখে একটু থুতু দিয়ে দিলেন, উনি থুতু দিয়ে দিলেন, বললেন যে ইনশাল্লাহ তোমার এই এটা কোনো সমস্যা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই কবুল করেছেন। সুবহানাল্লাহ, যে দরজাটা ইহুদিদের সেই দুর্গের দরজা, 50 জন পুরুষ যেটা তুলার বা আলগানোর ক্ষমতা ছিল না, সেটা মাওলানা আলী শেরকদা একলাই সেই দরজা ভেঙে সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, জয়ী হয়েছেন আলহামদুলিল্লাহ। ওনার নেতৃত্বে ওই দিন খয়বর যুদ্ধ মুসলমানরা জয়লাভ করেছিল। সুবহানাল্লাহ, আমরা এই জন্য আহলে বায়াতকে মহব্বত করব, কারণ এরা নবীর বংশধর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করব, কারণ ইসলাম জিন্দা হো তাহা হার কারবালা কাবার, এই কারবালার জমিনের মাধ্যমে ইসলাম টিকে আছে আলহামদুলিল্লাহ বলেন। আমরা জানি যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে তারা লেবাসে মুসলমান ছিল, আমলে মুসলমান ছিল, তারা কাজকর্মে মুসলমান নাম ছিল, নামেও মুসলমান ছিল, কিন্তু আফসোস এরা শুধু নামেই ছিল, সব জায়গায় কর্মে তারা তারা মুনাফেক কাফের মুশরিক ছিল। যারা এদেরকে মুসলমান মনে করবে তারাও মুসলমান হওয়ার যোগ্যতা হারাবে, যারা এজিদকে মুসলমান মনে করবে, আমরা বুঝতে হবে এজিদকেও তো আমরা দেখি নেই কিন্তু এজিদের পেতাত্মাদেরকে আমরা দেখছি, যারা আমরা তৌহিদ রেসালত এবং বেলায়েতের পক্ষে আছি, আউলিয়া কেরামদের পক্ষে আমরা আছি, এই সমস্ত বর্ণচোরা এজিদি মুনাফেকদের বিরুদ্ধে, এই দোষরদের বিরুদ্ধে কিয়ামতের আগে এদের সাথে আমাদের একটা কারবালা হবে ইনশাআল্লাহ।